ନିହାତି ଭାବରେ ନିବେଦିତା ଯଦି କହିବା ଯେଉଁ ଦକ୍ଷିଣ ପୂର୍ବ ବଙ୍ଗୋପସାଗରରେ ଯେଉଁ ରହିଛି ବର୍ତ୍ତମାନ ବାତ୍ୟା ଆସାନୀ ତାହା ବଳ ଗୋଟାଉଛି ଏବଂ ଭୟଙ୍କର ରୂପ ନେଉଛି ବୋଲି ସମୁଦ୍ର ଭତରେ କହିପାରିବା ଏଥିସହ ଯଦି କହିବା ଯାହା ଆଜି ସନ୍ଧ୍ୟା ସୁଦ୍ଧା ଗୋଟିଏ ଭୀଷଣ ବାତ୍ୟାର ମଧ୍ୟ ରୂପ ନେବ ଏଇ ଯେଉଁ ବାତ୍ୟା ଆସାନୀ ରହିଛି ତା ସହିତ ଯଦି କହିବା କି ଆସନ୍ତା ଯେଉଁ ଦଶ ତାରିଖ ସୁଦ୍ଧା ଦଶ ତାରିଖ ସୁଦ୍ଧା ତାହା ଓଡ଼ିଶା ଉପକୂଳ ଏବଂ ଆନ୍ଧ୍ର ଉପକୂଳ ଦେଇ ଅତିକ୍ରମ କରିବ ଯାହାର ପ୍ରଭାବରେ ଯେଉଁ বাত্যা ল্যান্ডফল করব না সত কিন্তু রিকর্ভ করি যা কুয আকলন বর্তমান পাণিপাগ বিভাগ করা পক্ষি এস যদি কহা বর্তমান বাত্যা যা রয়েছে পুরীঠার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিগরে নো ষাটিয়ে কিলোমিটর দূরের রয়েছে এবং বিশাখাপাটনম ঠার রয়েছে নশশো কিলোমিটর দূরের দক্ষিণ পূর্ব দিগরে এসব যদি ঘন্টা ঘন্টা প্রতি বেগ যা রয়েছে তে কিলোমিটর বেগরে আগুক বড়ুচি এবং বড় গোটাউছি বলে সমুদ্র মধ্যে আমি কোপার যা কোৱা যায় বৰ্ষা কথা দুইদিন যোন দহ তাৰিখ এঘাৰ তাৰিখ বাৰ তাৰিখ তিনিদিন যোন ৰ এই তিনিদিন বিশেষ ভাৱেৰে প্ৰভাৱিত হ'ব উপকূল ওড়া উপকূল ওড়াৰ এঘাৰটি জিলা বিশেষ কৰি প্ৰভাৱিত হ'ব বুলি যা আঞ্চলিক পাণিপ বিভাগৰ নিৰ্দেশক এচ আ বিশ্বাস ৰচি যা আজি সূচনা দেখা দশ তারিখে তিনোটি জিলা এগারো তারিখে পাঁচটি জেলা এবং বারো তারিখে পাঁচটি জেলা কুয়ালো ওয়ার্নিং জারি করাছি সেই সবুজ জেলাগুড়ি কোহাকে চাইবে দশ তারিখে তিনোটি জেলা যে রয়েছে পুরী গঞ্জাম এবং গজপতি এগারো তারিখে যে পাঁচটি জেলা রয়েছে সেই জেলাগুড়ি গঞ্জাম পুরী খোর্ধা কটক এবং জগৎসিংহপুর এবং বারো তারিখে সেইভাবে কিছু জেলার বর্ষার প্রভাব দেখব সেই সবু জুড় কটক পুরী জগৎসিংহপুর কেন্দ্রাপড়া বার ভদ্রক তা সৈতে ভীষণ যেতিবাতে আজি সন্ধিয়াৰে যেতিয়া ভীষণ ঝড়ৰ ৰূপ নেব তৱনৰ বেগ বঢ়িব বুলি যা আকলন কৰাতবোৰ পৱনৰ বেগ কণ ৰ যেতিয়া তা সমুদ্ৰ মুহ হ'ব উপকূল মুহ হ'ব তেতিয়া বেগ কণ ৰ এবাৰ কোন বেগ ৰ যদি কয় প্ৰবল বৰ্ষাশ ঘণ্টা প্ৰত্যেক বেগ ৰো শে পোন্ধৰ এখন ঝটকা পৱন শহে পঁচিছ ৰবিব বুলি যা আকলন কৰা উপকূল ওড়াৰে পচাশ রু ষাঠি কিলোমিটার এবং যে ঝটকা পবন অশি রহবা কলন করা দিয়ে যাই যে চারিটা বন্দর রয়েছে চারিটা বন্দরপ্রাই নম্বর বিপদ সংকেত বর্তমান জারি করাছি এবং মৎস্যজীবী মানুষ ওয়ার্নি জারি করাছি যেহেতু সময় বড়ুচি এবং সময় বড় সমুদ্র অশান্ত হচ্ছে সমুদ্র অশান্তপ্রাই মৎস্যজীবী মানুষ বারণ করা সমুদ্র ন যাওয়া এবং যে সমুদ্র যাই নারি সুদ্ধা আস নির্দেশ দিয়ে যাই এবং দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ বিপদ কিছু মাত্রার রয়েছে যেহেতু বর্ষা হোক বর্ষা পাই সতর্ক রহবার আবশ্যকতা রয়েছে যে ঘড়ি বিজু সহিত বর্ষা কিছু জেলায় হালুকারম ধরণের বর্ষা হয়ে পড়ে বলে যা বর্তমান তাজা অপডেট রয়েছে